हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आज के आमी आपनादेर साथे शेयर करब खूब सहजे किभाबे डिजाइनार हाता काटिंग एवं सेलाई करबेन। आशा करी सम्पूर्ण भिडियोटी देखबेन, भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध रइल। भिडियोटी भालो लागले लाइक शेयर सबसक्राइब करबेन एवं पाशे थाका बेल आइकनटिके क्लिक करे देबेन। तो चलुन हाताटा काटिंग करे नेई। तो एखाने आमी हातार लम्बाई निच्छि, कापड़टिके आमी दुई पार्ट करे चार पास करे निएछि एवं हाताटिर लम्बाई निएछि आमी 15 इंची এবং হাতার যে আরমুলের সেটটা আছে সেটা থেকে আমি 3 ইঞ্চিতে নিচে নামিয়ে নিলাম এবং হাতার মোহরি নিয়েছি। এখানে হচ্ছে 4.5 ইঞ্চি মোহরির মেন মাপ এবং আমি সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখন আমি হাতার যে মোহরিটা আছে সেখান থেকে আমি হাতার আরমুলের যে দাগটা দিয়েছিলাম সেখান ততটুকু পর্যন্ত মাপ দিয়ে তারপরে আরমুলের শেপটা করে নিয়ে এখন কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন, তা আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু আস্তে ধীরে করছি কাজটি। এই তো আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। দেখুন, এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। তো এখানে আমি হাতাটা কাটিং করেছি এবং হাতার ঠিক মিডল বরাবর আমি হাতার মোহরির মধ্যে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এখন দেখুন, এই যে এক পাশ থেকে আমি 1 ইঞ্চি বরাবর কাপড়কে বাঙ্গা দিয়ে দিচ্ছি। আমি 2 ইঞ্চি দুই পাশ থেকে 2 ইঞ্চি বরাবর কাপড়কে বাঙ্গা দিয়ে তারপরে রেখেছি। এই যে এই বাঙ্গাগুলোকে এখন আমি সেলাই করে নিয়েছি। তো আমি বাঙ্গাগুলো ঠিক মিডল বরাবর এনে তারপরে আমি কাপড়টাকে সেলাই করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি আরেকটি কাপড় নিয়েছি, এক কালারের, এটা দিয়ে আমি কুচি দেব। তো কাপড়টির এখানে 4 ইঞ্চি পাশ আছে। তো এটাকে আমি 2 বাঙ্গা দিয়ে তারপরে হাতার মোহরির মধ্যে কুচি দেব। তো ফার্স্টে আমি এটার মধ্যে যে বাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি যাতে আমার কুচিগুলো দিতে সুবিধা হয়। তো এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন আমি কীভাবে কুচি দিই। আপনারা নর্মালি যেভাবে হাতার মধ্যে কুচি দেন, কাদম্বিনী হাতা যেভাবে আপনারা সেলাই করেন, ঠিক সেভাবেই কুচিগুলো দিয়ে নিচ্ছি আমি। তো এটা কিন্তু কুচিটা আমার কাপড়টি এখানে বাঙ্গা দিয়েছি মাঝখানে যেহেতু, তাই এখানে 2 ইঞ্চি হবে। তো এই তো আমার কুচি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এই যে আমার হাতাটি কুচি দেওয়া শেষ। এখন আমি হাতাটিকে চাপ সিলি দিয়ে নেব। অবশ্যই আপনারা এখানে ডাবল সিলি দিবেন, আমি এখানে একটা সিলি দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা ডাবল সিলি দিয়েছি, এখন আমি আরেকটা সিলি দিয়ে নিচ্ছি যাতে কুচিগুলো সুন্দরভাবে বসে থাকে। এই তো দেখুন আমার একটা সেলাইও করা হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটা ডিজাইন করব। তো এখানে আমি একটা বো বানাবো। তো এই বো শেপ করার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টির লম্বায় আছে 4.5 ইঞ্চি এবং মাঝখানে বাঁকা অনুযায়ী আছে, সাইডের কাপড় অনুযায়ী আছে 4 ইঞ্চি। তো এখন আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। আমি এক সাইড দিয়ে বাঙ্গা দিয়ে এক সাইড এনেছি, তারপর আমি কাপড়টিকে সোজা দিকে এনেছি। এখন আবার যে সাইডটা ফাঁকা ছিল সেই সাইডটা আমি বন্ধ করে নিয়েছি সেলাই দিয়ে। দেখুন, এখন আমি একটা এই কাপড়টির ঠিক মাঝখান বরাবর একটা বড় সিলি দিয়ে তারপরে আমি একটা বো তৈরি করেছি। তো দেখুন আমার বোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা হাতার ঠিক মিডল বরাবর আমি এখানে সেলাই করে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এখানে শো বোতাম ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে শো বোতাম দেবো না, আমি এটা এমনিই রাখবো। তো শো বোতাম দিলে জিনিসটি আর একটু সুন্দর হবে। তো দেখুন হাতাটির ফাইনাল লুক, আমি আর কোনো ডিজাইন করব না, এটাই। তো আমি আরেকটি হাতা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। দেখুন, আপনারা এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে আসবেন। আর এই হাতার যে জামাটি, সেই জামাটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে চেক আউট করে আসতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।